シャマダ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليماً كثيراً كثيراً أما بعد في ستي بي بانجلار دوريرو كثير شو مانيكو شو دي درشو في جي بوشي قرآن الكريم إي قرطة আসরে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা এটি কোরআন করিমের মজলিস এটি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের বাণীর তার নির্যাস থেকে কিছু তথ্য সংগ্রহের মহাসুযোগ এই সুযোগে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইউসুফ আলহ ইসালাম এর শেষ পরিণতি তার পরিবারের সাথে কীভাবে সাক্ষাৎ হলো তার সমাপ্তিটা কিভাবে ঘটলো সেটি নিয়ে আমরা শুনবো আর এই জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে সদয় সম্মতি জ্ঞাপন করে উপস্থিত হয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইকুম এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুজফর বিন মহসিন আলাইকুম এবং আমার সর্বভৌমে আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুখলেসবিন আর্শাদ মাদানীলকুমত্লা সম্মানিত শুধু বলছিলাম ইউসুফ আলিহালাম এর ঘটনা আর আমরা বিগত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা তার পিতার নির্দেশে আবার যে পিতা পাঠালেন যাও তোমরা গিয়ে খুঁজো সন্ধান পাবে ভাইয়েরা কীভাবে আসলো আর কীভাবে সন্ধান মিলল কি হয়েছিল এর পরে সত্যি এ ঘটনা জানতে ইচ্ছে হচ্ছে চলুন আমরা প্রথমে এই ঘটনা শুনি শেখ বিন আসাদ আলহামদুলিল্লাহ আলা সাল্লাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইসুফ আলাই ইসাল্লামের ঘটনা কোরআনে করিমের মাঝ থেকে অর্থাৎ সুরা ইউসুফ থেকে আমরা ধারাবাহিকভাবে শুনে আসছিলাম আমরা শুনেছি ইসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ফিরে গেলেন এবং রেখে গেলেন দুই ভাইকে বিনিয়ামিনকে এবং তাদের বড় ভাইকে এখন ইসুফ আলি ইসাল্লামের কাছে আবারও পুনরায় ইয়াকুব একু আলাইসালাম খাদ্য শেষ হয়ে গেল খাদ্যর অভাব এদিকে চিন্তা হচ্ছে তিন ছেলে বর্তমানে এখন নাই এদিকে খাদ্য নাই তখন ইয়কুব আলাইসাল্লাম বললেন যে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা আবার যাও সেই দেশে যেয়ে হাসু মিন ইউসুফ ও আকিহি ইউসুফ এবং তার ভাইকে তোমরা সন্ধান করো খুঁজো অর্থাৎ ইউসুফ এবং বিন্যামিনকে খুঁজো ওখানে পাবে তুমিরা এতে কোনো সন্দেহ নেই তারপর আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাসও না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে দয়ার থেকে নিরাশ হয় ওই ব্যক্তি যে ব্যক্তি কাফের আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না যারা কাফের তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ার থেকে নিরাশ হয় তোমরা নিরাশ না যাও সেখানে ইউসুফকে এবং ইউসুপের ভাইকে খুঁজো আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে তোমরা তা জানো না ইনশাআল্লাহ পাওয়া যাবে এরপরে ইনারা বাড়ির থেকে রওনা করলেন এবং রওনা করে ইসুফ আলি ইসালামের নিকটে আসলেন আসার পর বললেন হে সম্মানিত খাদ্যমন্ত্রী আমাদের বাসায় ফ্যামিলিতে অত্যন্ত দুঃখ এবং কষ্ট চলছে আমাদের ফ্যামিলি অত্যন্ত অসহায় হয়ে গেছে এক নম্বর খানা নাই দুই নম্বর বাড়িতে টেনশন চিন্তা সুতরাং আমাদের জন্য পরিপূর্ণ খাদ্য দেন আর যা দিবেন আপনি আমাদের টাকা পয়সা দিয়ে এটা পূর্ণ হবে না সুতরাং আমাদের ওপরে সাধ্য করেন কিছু দান করেন এ কথা যখন শুনলেন ইসুফ আলি তখন ওনার কথা মনে পড়লো যে এই সুযোগে বলার দরকার কারণ এখন ছোটো হয়েছে আর আমার থেকে দান পর্যন্ত চাইছে তখন বলছে তোমাদের মনে আছে অতীতের কথা তোমরা ইউসুফ এবং ইসুফের ভাইয়ের সাথে কী করেছিলে যখন তোমাদের জ্ঞান ছিল না অজ্ঞ ছিল অর্থাৎ সে সময় আল্লাহকে ভয় করো নাই কী করেছে তোমরা জানো তখন বলছে আপনি কি ইসুফ তখন বললেন যে জি আমি ইউসুফ আর এটা আমার ভাই পাক রব্বুল আলমিন আমাকে সম্মান দান করেছেন আমার ভাইকে সম্মান দান করেছেন তোমাদের উপরে আমাদেরকে আল্লাহ ইহসান দান করেছেন এ কথা বললেন তখন ওরা বললেন যে আমরা আপনার প্রতি অন্যায় করেছি এর মানে আমাদের ক্ষমা করবেন এরকম বাক্য উচ্চারণ করার আগে ইসুফ আসাল্লাম বললেন আজকে তোমাদের ওপরে কোনো আমার প্রতিশোধ বা কিছু নাই কোনো রাগ নাই ধন্যবাদ চমৎকার শুনছিলাম আমরা শুধু দর্শক জানতে পারলাম যে ইসু আলহ ইসলামের কাছে ইয়াকুবা আলি ইসলাম পাঠালেন আবারও তার সন্তানদেরকে খাদ্যের জন্য যখন আসলো তারা এসে বিনয়ীভাবে প্রার্থনা জানাতে থাকলো। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করতে থাকলো এমতো পরিস্থিতি ইউসুফ আল ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কি মনে আছে ইউসুফ এবং তার ভাই এর সাথে কি আচরণ করেছিলেন তখন তাদের মনে জাগল যে এই সেই তো ইউসুফ তখন তারা চিনতে পারলো এবং বলল আপনি কি সেই ইউসুফ এরপর ইউসুফ আসলাম যখন পরিচয় দিলেন পরিচয় হয়ে গেল ওরা অত্যন্ত লজ্জিত হল তারা ভাবতেছিল যে ইউসুফ হয়তো বা আসে কঠিন প্রতিশোধ নেবেন তিনি ইউসুফ আসলাম কী করলেন আসলে কি প্রতিশোধ নিয়েছিলেন আমরা যাব মুখতারাবের কাছে এখানেই ইউসুফ আলী এর মহত্ব এবং মোমেনের চরিত্র কেমন হওয়া দরকার অতীতে কেমন ছিল আল্লাহ মডেল দেখালেন প্রথমে লক্ষ্য করুন ভাইদেরকে যখন বলছেন তোমরা ইউসুফের অন্যায় তখন কেউ আন্ত হেলুন ভাইতে বলে আপনারা মনে আছে কি অত্যাচার করেছিলেন তা না আপনারা অজ্ঞতা বসত একটু মানে মনের আবেগে এবং তার আপনারা ইচ্ছা করে করেননি মনের তাদের একটা অজরও বলে দিলেন বলার পরে ভাইরা যখন রজ্জিত হলো যে সত্যই তো আল্লাহ আপনাকে বড় করেছেন তখন তিনি বললেন আমার কোনো অভিযোগ নেই আপনাদের বিরুদ্ধে আল্লাহ আপনাদের মাফ করে দিন শুধু এই না তারপরে বলতে বলতে বললেন যে শয়তানি তোমাদের মাঝে আর আমার মাঝে হ্যাঁ তোমাদের দোষ না এটা শয়তানের প্রচার হয়েছিল আমি তো কিছুই মনে রাখতেন সে শেষে যে তিনি বলবেন এরপরে তিনি বললেন যে তোমরা বাড়ি চলে যাও এই আমার কামিসটা নিয়ে যাও নিয়ে যে আমার আব্বাকে দাও আব্বার চোখ ফিরে আসবে আব্বা তো কানতে কানতে অসুস্থ হয়ে গিয়েছেন চোখ নষ্ট হয়ে গেছে এই আমার জামাটা তার গায়ে দিলে চোখের যেতে ফিরে আসবে তোমরা চলে যাও হালাম্মা ফাস যখন মিশর থেকে কাফেলে যাত্রা শুরু তখন সেই কেনানে ফিলিস্তিনে বসে ইয়াকুব বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি তোমরা যদি রাগ না করো লক্ষ্য করুন মিশর থেকে জামা সেরেছে গন্ধ ফেলেন অথচ পাশে কুয়ায় পড়ে আছে টেরি ফেলেন নাকি হল ওই সময় আল্লাহ পরিচিত তার মানে হলো যে আল্লাহ নবীদেরকে ওহির মাধ্যমে অথবা এলহামের মাধ্যমে অথবা কোনো ব্যক্তিকে একরামের মাধ্যমে যদি কখনো কিছু জানান ওইটুকি জানতে পারে অলৌকিক জ্ঞান ক্ষমতা কারোর নেই যে ইয়াকুব ইসলাম আল্লাহর রসুল আল্লাহর নবী তিনি মিশর থেকে কাফেলা হলে খসবু পেয়ে গেলেন কিন্তু পাশেই ইউসুফ বসে আছে খুশু ফেলেন না শুয়ে আছে কুয়ার ভিতরে বুঝতেই পারলেন না শুধু বললেন যে এটা তোমাদের ষড়যন্ত্র যাই হোক পরিবার আল্লাহর কসম আপনি সে বিভ্রান্তির ভিতরে মরে গেছে আপনি এখন তার সুগন্ধ পাচ্ছেন আল্লাহ এরপরে পালাম্মা আনজা আল বাসির আলকাহ আলহি ফারতিরা যখন ওই সুসংবাদ নিয়ে কাফেলা চলে আসলো সন্তানেরা জামাটা তার মুখের উপর দিল তার চোখের যেতে ফিরে ফেলো সন্তানেরা লজ্জিত এবার তো বাবা সৎ কথায় আমাদের অন্যায়টা প্রকাশ হয়ে গেল ইয়া রব্বানা ইন্না কুন্না গেলনা বাবা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমরা আসলে অন্যায় করে ফেলেছি তখন পিতা বললেন সাফ আস্তা কুমুরবী আমি কিছু পরে তোমাদের জন্য মাপ চাব এতে বোঝা যায় যে তিনি হয়তো তাহাজতের সময় বা কোনো একটা আল্লাহর সাথে দোয়ার যে খাস সময়ে তাদের জন্য মাপ চেয়েছেন এরপরে ইউসুফ বলে দিছিল যে তোমরা আব্বা আম্মাকে নিয়ে চলে আসবে তখন তারা আব্বা আম্মাকে নিয়ে পুরো পরিবার চলে আসলেন মিশরে মিশরে আসলে ইসুব আলাম বলেন উৎকুল্ল মিস আল্লাহ আমিন মিশরের মিশরে নিরাপদে প্রবেশ করো এরপরে তার পিতা মাতাকে তার সিংহাসনের উপরে বসালেন ওখার রোল আহসালেন তারা সবাই বিনত হয়ে তাকে সম্মান জানালেন কালাই আব্বা এটাই হলো আমার সেই শব্দের সূর্য চন্দ্র পিতা মাতা এবং এগারো ভাই

হতেন কি করতে আমরা যদি পৃথিবীতে কোন ইতিহাস খুঁজি আর বলি যে ভাই ভাইদের ক্ষমা করতে পারে এর দৃষ্টান্ত তো ইউসুফ সাড়ার কে উমায়ে এত বড় অপরাধ এত বড় অপরাধ এত বড় একবার অপরাধ নাটকীয় তবে অনেকবার আরেকটা আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি ধন্যবাদ আমরা আসবো সুধী দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে তারপর ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে বাকি কথা নিয়ে আবারো হাজির হব এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পর আল্লাহ মহান আল্লাহ তাআলা শরিয়া করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযত প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায় সঙ্গত বিচার ও শান্তি এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী শারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিসেটক উইটনেস ডক্টর জাকির in ইন battle অফ words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন যখন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পর সম্মানিত সুবিধি দর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা সত্যিকার অর্থে ইসমা ঘটনাটি শুনলাম এবং বিগত কয়েক পর্বে আমরা শুনে আসছি আজ হয়তোবা তার ঘটনার পরিসমাপ্তির দিকে আমরা উপনীত হচ্ছি কিন্তু কি জানলাম একে একে আমরা সে কথাগুলি বলবো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইশেফ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্ল আবাদ ইউসুফ আলাইসালাম তিনি নবী হিসাবে অত্যন্ত উদার ছিলেন আল্লাহরুল্লাহ আলামের বিশেষ রহমতে তিনি তার ভাইকেও ফিরে পেলেন তার পিতামাতাকেও ফিরে পেলেন অন্য ভাইদেরকে নিয়ে পাশাপাশি তার স্বপ্নের বাস্তবায়ন ঘটালেন দীর্ঘদিন পূর্বে যে স্বপ্ন দেখেছিলেন অনেক অত্যাচার নির্যাতন আমরা একটা কথা বলি যে গাছে ফল বেশি ধরে গাছটা নুয়ে পড়ে এই চিত্রটায় লা তাসেবা আলাইকুম আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমাদের উপরে এই কথাটি বলে তিনি সেই মহত্বেরই পরিচয় দিলেন আর বিষয় হলো এই যে ইয়াকুব আলাইসাল্লাতসাল্লাম তিনি দীর্ঘদিন অন্ধ থাকার পরে তিনি চোখ ফিরে পেলেন জ্যোতি ফিরে পেলেন এত জ্যোতি ফিরে পেলেন এর চেয়ে

আবার যদি ফিরে আসে এটা একটা বিরল দৃষ্টান্ত আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে আসলে মানুষের ঘামের মাধ্যমে কিভাবে চোখের জ্যোতি ফিরে পায় এবং ইসফ আলাহিসাল্লাম আরও কিছু পাঠাতে পারতেন একটা রুমালে ফু দিয়ে বা কিছুর মাধ্যমে পাঠাতে পারতেন কিন্তু জামা পাঠালেন কেন অর্থাৎ মানুষের শরীরের ঘামের সাথে চোখের জ্যোতির একটা সম্পর্ক আছে ইদানিং যে ঘটে গেছে বহু হাজার হাজার বছর পূর্বের ঘটনা কিন্তু বিজ্ঞান ইদানিং এসে প্রমাণ করলে যে কিছু মানুষের শরীরে এমন একটা ঘামের আকর্ষণ আছে যার মাধ্যমে ওষুধ তৈরি করলে যে চোখের সমস্যা হয় এই চোখটা আল্লাহ ভালো করে দেন তাতে এই কারণে এটা যে ইউসুফ আর ইসলাম জামাটা পাঠাবেন আর বাবের চোখের সামনে ধরবেন এই সবই ছিল আল্লাহ রবুল্লা পক্ষ থেকে একটা উন্নততর বিজ্ঞান জি 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 বিজ্ঞান উন্নতর আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের যে বিজ্ঞানের প্রযুক্তির যুগ বলছি কিন্তু আল্লাহ রবাহ আলমিন বছর আগেই প্রযুক্তিটা দেখিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য যে আমরা এর গহিনী প্রবেশ করতে পারিনি আমরা এই মর্যাদাকে ধরে রাখতে পারিনি আল্লাহ রব পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনটাই বিজ্ঞান নয় বিষয় ইউসুফ আলহ আমাদের সবার জন্য আল্লাহ তার ভাষায় বললেন যখন ভাইরা বললো আল্লাহ তালা আপনাকে বড় করেছেন আমাদের উপর তিনি বললেন যদি কেউ তাকুয়া থাকে এবং সবর থাকে তাহলে আল্লাহ কখনো তার কষ্ট ব্যর্থ করেন না আল্লাহ তাকে বরকুত দেবেন যে কোনো কাজে প্রথমত তাকুয়া তারপর হলো সবর সবর তাকুয়া এবং সবরের সাথে কোনো কার্যক্রম করার জন্য এগিয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সফল করেন এই জন্য সাল্লাম বলেছেন ওসি কুম্বি তাকু আল্লাহ ফাইন রস কুল্লে সেই তোমাদেরকে ওসিয়ত করছে তোমরা তাকে অবলম্বন করো তাকুয়া সকল কিছুর মুকুট যদি তাকে অবলম্বন করা যায় তাহলে যতই চেষ্টা করি না কেন আমার উপর বিপদ আসবে তখন বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতেই হবে যেটা করেছেন ইউসুফ আলাইহিসাল্ত আসাল অনরূপভাবে করেছেন তার পিতা ইয়াকুব আলাইসাল্তু আসসালাম কিন্তু কখনোই আল্লাহর ভয় ভীতিটাকে কখনো নিজের অন্তর থেকে বের করে সব সময় তিনি চেয়েছেন আল্লাহ রহমত এবং ধৈর্য ধারণ করতেন সবরন জামিল আর একটা এখানে প্রসঙ্গ হলো এই যখন তাদেরকে এইভাবে সেজদা করতে বলা হলো বলা হয়নি জি সেজদা করতে তো কেউ বলিনি

যেমন বলা হয়েছে কেমন তেমনি নিষেধ করা হয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শুধু আল্লাহর জন্য কাদের আল্লাহর সাথে আর কারো ডেকো না আর একটা হাদিস আছে ওখান থেকে আমরা মানে শিক্ষা নেব কিন্তু শরীয়ত মানবো মহানবী মাহমুদ আমরা তো আগের কোন শরীয়ত মানবো না ওটা আমাদের শিক্ষা শরীয়তের মূল শিক্ষা স্বপ্নবির এক তবে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে একটা যে এখন এই তাওরাতের নামে ইঞ্জিলের নামে কিছু বই বাংলা ভাষায় বা অন্য ভাষায় অনুবাদ করে ইসুফ আলাহালামের কাহিনী বা অমুক বলে প্রচার করা হচ্ছে আসলে সবগুলো বিকৃত এবং শুধু সব বিকৃত মুসলমানদের ভিতরে ভিডিও ফিল্ম তৈরি করে ইসুফ নবীর কাহিনী এদের শীত প্রচার করা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা হচ্ছে সেখানে সম্পূর্ণ বর্তমান প্রচলিত তাওরাত এবং ইঞ্জিল যেগুলো এর ভিতরে কত নোংরা কথা ইঞ্জিলের ভিতরে আছে ঈসা মুসি তার মাকে এই বেটি কি বলো এই মহিলা তুমি কি চাও দেখা করতে আসছে মা দেখা করতে এত বড় বেয়াদুপী মানে অতিভক্তির নামে জালিয়াতি সেখানে আসে ঈষামসি মিথ্যা বলতেন সেখানে আসিসা মসি মদ করে কাপড় খুলে ফেলতেন না এর ভিতরে রয়েছে ঈষামসি অকারণে প্রাণী হত্যা করতেন হত্যার নির্দেশ দিতেন তার ভিতরে রয়েছে ইসুফ নবীর নামে দাউদ আলিসলাম তাদের নামে ব্যাবিচার জঘন্য মিথ্যা কথা রয়েছে এই ক্ষেত্রে দর্শকদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এই সমস্ত বইপত্র এখন অনুবাদ করে

কথাগুলি নিয়ে যে তারপরে ওই যে রূপকথা ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃতপোকে এটা নবতি সৌদের উপরে কলঙ্গলে ফনের নামান্তর এবং কোরানকে আপনার ক্ষতবিক্ষত করা হচ্ছে যে কোরানে একটা আছে আমরা বানি আর একটা বলছি যারা কোরান মানে না যারা কোরআন মানে না তারা কোরআন মানলো যে কোরআন থেকে মানে অথচ দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো এটা কোরান এসেছে লাওহে মাহফুজ থেকে এবং পবিত্রতা রক্ষার সাথে এসেছে সেই ক্ষেত্রে কোরান চ্যালেঞ্জ করছে এই পিছন দিক থেকে এবং সামনের দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে যা মহা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই কুরআন সম্পর্কে এমন একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে যদি আমি বলি এমন কথা যে কথা কোরআনে নাই আল্লাহ সাথে সাংঘর্ষিক তাহলে কত বড় অপরাধ হতে পারে রসুল সাল্লাম বলছেন যে মাইয়াকুল আলাইয়া মালামাকুল কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান জাহান্নামে নামে করে নেয় এটা হাদিসটা বুখারির আল্লাহ এই কালামের পরিবর্তন করলে শাস্তিটা কেমন হতে পারে এখানে সবচেয়ে সমস্যা হয়েছে যে আমাদের সরল প্রাণ মুসলমান ওই তওরাত ইঞ্জিল শুনলেই মনে করে যে আল্লাহর কালাম তওরাত ইঞ্জিল আল্লাহ দিয়েছিলেন কিন্তু এটা যে তারা বিকৃত করেছে জাল করেছে এটাও আল্লাহ কোরআনে বলেছেন সরল মানুষ জানে না এই আমাদের মূল কথা যেটা বুঝতে হবে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বলেছেন ও মহাই মিনান আগের যত কেতাব ছিল সব কেতাব বাতিল করে এই কেতাব দিয়ে সবগুলো এর ভিতরে ঢুকাই দিয়েছি হাদিসটা যোগ করে আল্লাহ তো নিজে এখানে বলেছেন যে ওদের চরিত্র তুলে ধরেছেন এরা কালিমা উল্টা পাল্টা করতো তারা নিজের হাতে

যে কথা দিয়ে ইউসুফ আলহিসাম তার ঘটনা শেষ করেছেন এটা দর্শকদের জানা দরকার সব হয়ে গেল ইউসুফ আলাইলামের জীবনে পূর্ণ সফলতা আসলো পিতামাতা চলে আসলো আল্লাহর নিয়ামত তার জীবনকে পূর্ণ করলো তখন কি বললো আল্লাহ আমার যা দিয়েছেন আপনি দিয়েছেন রাজত্ব দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যার ক্ষমতা দিয়েছেন আমার যত কিছু আপনার নিয়ামত আপনি আমার অলি আপনি ছাড়া কেউ আমার অলি নয়

আর ক্ষমার বিরল দৃষ্টান্ত এবং তিনি প্রধানকে দোষারোপ করেছেন বাইদেরকে দোষারোপ করেন নাই এরপর তিনি সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে দিয়েছো দিয়েছো অনেক কিছুই কিন্তু আমার কাছে চাওয়া আর দুইটি আমার চাওয়া দুইটি একটা হলো তুমি আমাকে মুসলিম হিসাবে রাখ আর আমাকে এবং সালেহ বান্দা তোমার যারা তাদের সাথে তুমি আমার হাসর কর জি জি এটাই একজন মমিনের প্রাপ্তিটা এটাই কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী সম্মানিত শুধু দর্শক ইউসুফ আলিসমের ঘটনা সত্যি এতই আকর্ষণীয় এতই মোহনীয় এতই শিক্ষণীয় এত হৃদয় বিদারক এত ত্যাগ এত পরীক্ষা তারপরে আল্লাহরবুল্লাহ আলমিনের বান্দা ধৈর্য ধারণ করলেন আর কীভাবে তাকে সফলতা দান করলেন কীভাবে ইয়াকব আসলাম ধৈর্য ধারণ করলেন আর কীভাবে তার সফলতা দান করলেন ইতিহাস শুনলাম কিন্তু ইতিহাস যদি ইতিহাসের পাতায় না থাকে আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন করতে পারি তবেই সফলতা আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সকলকে তো অভিযান করুন আমিন পিস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে এবং স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আরো করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর

Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় ধরুন শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়া বি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস বাংলায়